রমজান মাসে প্রতি সেকেন্ডে সেকেন্ডে মুখে থুতু আসে, এখন আমার কি করা উচিত? রোজা রেখে ফোনে কথা বলা যাবে কিনা? রোজা রেখে চোখের ড্রপ ব্যবহার করা যাবে কিনা? রোজার নিয়ত কখন থেকে করতে হবে? স্ত্রী জাকাত কি স্বামী তার নিজের টাকা থেকে দিয়ে দিতে পারবেন? রোজা অবস্থায় টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কিনা? সাহারি না করলে কি রোজা হবে? নবায়িত হুজুরের পিছনে নামাজ বা তারাবি সালাত আদায় হবে কিনা? মায়ের আদর্শ ছেলে আইডিতে আপনি লিখেছেন, স্ত্রী জাকাত কি স্বামী তার নিজের টাকা থেকে দিয়ে পারবেন? দিতে পারবেন। স্ত্রীর সম্পদের জাকাত স্বামী দিয়ে দিতে পারবেন, শর্ত হলো স্ত্রীকে জানিয়ে দিতে হবে, স্ত্রীর জানাশোনা থাকতে হবে। যেমন তিনি যদি জানেন যে তার স্বামী তার পক্ষ থেকে জাকাত দিয়ে আদায় করে দিচ্ছেন, তাহলে সেক্ষেত্রে তিনি নিয়ত করবেন, তার আমল যেহেতু নিয়তটা তার থাকতে হবে। স্ত্রীকে আপনি জানালেন না, আপনি তার জাকাত আদায় করে দিলেন নিজে থেকে, পরে স্ত্রীকে বললেন, এতে জাকাত আদায় হবে না। আপনি জাকাত আদায় করতে হলে স্ত্রীর জাকাত যে আদায় করছেন, স্ত্রীকে আপনি নোটিশ করবেন, তিনি নিয়ত করবেন এবং আপনি তার পক্ষ থেকে আদায় করবেন, আদায় হয়ে যাবে। আর্থিক ইবাদত একজনের তরফ থেকে আরেকজন করতে পারে, তবে যার তরফ থেকে করছেন ফরজ আদায় হওয়ার জন্য তার সেটি জানা থাকবে। এমনি আব্দুল আলিম আপনি লিখেছেন, অবৈত হুজুরের পিছনে নামাজ বা তারাবি সালাত আদায় হবে কিনা? করা যাবে, কোনো অসুবিধা নেই। বিয়ের ইমামতের জন্য বিয়ে করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা বা শর্ত নেই। এমডি শাহাবুদ্দিন শিকদার আপনি লিখেছেন, সাহারি না করলে কি রোজা হবে? সাহারি যদি আপনি না করেন তাতে রোজা হয়ে যাবে। শামসুন নাহার স্মৃতি আপনি লিখেছেন, রোজা অবস্থায় টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কিনা? টুথপেস্ট বা মাজন ইত্যাদি দিয়ে, পাউডার ইত্যাদি দিয়ে দাঁত ব্রাশ করা যাবে কিনা, এ বিষয়ে আমাদের দেশের ওলামায়ে কেরাম বলে থাকেন এটি মাকরুহ এবং অপছন্দনীয়, রোজা হয়ে যাবে কিন্তু একান্ত প্রয়োজন ছাড়া আপনি এটি মুখে ব্যবহার করার ফলে আপনার থুতুর সাথে অপ্রয়োজনে কিছু জিনিস আপনার পেটে যাচ্ছে, সেটা পরিমাণে কম হলেও এই জন্য এটা আপনার জন্য অনুচিত এবং মাকরুহ। সাহরি খাওয়ার সাথে সাথে আপনি ফজরের আগে আগে ব্রাশ করে ফেলবেন, এরপর দিনে বেলা আপনি মিসওয়াক করবেন কিংবা খালি ব্রাশ দিয়ে আপনি দাঁত ঘষবেন বা পরিষ্কার করবেন। যদিও সৌদি আরবের স্কলার এবং ওলামায়ে কেরাম এটিকে মাকরুহ বলেন না, তারা এটাকে জায়েজ বলেন, কিন্তু মাকরুহ হওয়াটা, অপছন্দনীয় হওয়াটাই হলো অধিকতর যুক্তিযুক্ত, কারণ টুথপেস্ট এটি আমাদের থুতুর সাথে ভেতরে চলে যায়, হোক না সেটা পরিমাণে কম, তো এটিতে একান্ত প্রয়োজন নাই, যার কারণে আপনি সারির আগে আপনি টুথপেস্ট দিয়ে ব্রাশ করেন, পরবর্তীতে খালি ব্রাশ কিংবা মেসওয়াকের অভ্যাস গড়ে তুলুন। যদি দিনে বেলা আপনি খাদ্য গ্রহণ করছেন না বিধায় এটা নিয়ে খুব বেশি পরেশান থাকারও কোনো কারণ নেই। অমিত ইসলাম আপনি লিখেছেন, রোজা রেখে চোখের ড্রপ ব্যবহার করা যাবে কিনা? এ বিষয়ে চোখ, কান এবং নাক, এই তিনটা ড্রপ বিষয়ে বিস্তারিত আমরা কথা বলেছি, একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন। চোখের ড্রপ দেওয়া যাবে, অন্য দুটির মধ্যে একটা দেওয়া যাবে না, একটা সংশয়পূর্ণ যাবে, সেটা অ্যাভয়েড করা উত্তম। এরপরে যে প্রশ্ন দেখতে পাচ্ছি, জান্নাতুল ফেরদাউস আপনি লিখেছেন, রোজার নিয়ত কখন থেকে করতে হবে? ফরজ রোজার নিয়ত এটি রাতের গভীরে, অর্থাৎ রাতেই করতে হবে, রাতের মধ্যভাগে কিংবা শুরুতে শেষে যেভাবেই হোক, সুফি সাদিকের আগে আগে রাতের মধ্যেই করতে হবে জমহুর আমাদের মতে, অর্থাৎ হানাফি, এই মালিকি, শাফি এবং হাম্বলি ফোকাহ একরামের মতে। তবে ফোকাহ আহনাফ এর মতে দিনের বেলায় দ্বিপ্রহরের আগে আগে নিয়ত করলেও কিন্তু রমজানের ফরজ রোজা আদায় হয়ে যাবে। তবে অন্যান্য যে নফল রোজাগুলো আছে সেগুলো দিনের বেলা দুপুরের আগে আগে পর্যন্ত নিয়ত করলেই হয়ে যাবে সবার সর্বসম্মতিক্রমে। তাহলে খোলাসা কথা হলো, রমজানের ফরজ রোজার নিয়ত রাতেই করতে হবে অনেক ফোকাহ একরামের মতে, তবে হানাফি ফোকাহ একরামের মতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব অনুপাতে তার থট অনুযায়ী দিনের দুপুরের আগ পর্যন্ত যদি এই সময়ের মধ্যেও নিয়ত করে ফেলে কেউ, তাতেও তার রমজানের ফরজ রোজা আদায় হয়ে যাবে। তবে শর্ত হলো এর মধ্যে পান বা আহার বা রোজা ভঙ্গকারী কোনো কিছু না করে থাকতে হবে। আলী কদর লিখেছেন, রোজা রেখে ফোনে কথা বলা যাবে কিনা? যাবে, খুব অতিরিক্ত কথা, অপ্রয়োজনীয় কথা বলা রোজার সাথে যায় না, কিন্তু প্রয়োজনীয় কথা তো বলতেই পারেন। তানজিনা লিজা আপনি জানতে চেয়েছেন, রমজান মাসে প্রতি সেকেন্ডে সেকেন্ডে মুখে থুতু আসে, এখন আমার কি করা উচিত? কোনো অসুবিধা নেই, অনেকের খালি পেটে থাকলে থুতু আরও বেশি আসে, আবার ওই থুতুর কথা মনে যত বেশি করবেন তত বেশি আরও থুতু এসছে, এটি আপনি জানতে পারবেন, আপনাকে অনেক বেশি পরেশান করবে, এটি আপনি মাথায় নেওয়া দরকার নেই। থুতু গিললে রোজার কোনো ক্ষতি হয় না, তবে থুতুকে একসাথ করে ইচ্ছাকৃতভাবে গেলার বদভ্যাস বা বাজে অভ্যাস যদি কারোর থাকে সেটা মাকরুহ হবে, তাতেও রোজা ভঙ্গ হবে না বিধায়, এটি নিয়ে অরিড হওয়ার কোনো কারণ নেই।